দেখেন আর আমি প্লেন নিয়ে আপনাদের বাসায় বেড়াতে আসতেছি, আমার জন্য নাস্তা পানি সবকিছু রেডি রাখেন। অবশেষে ইউটিউবের টাকা এবং আপনাদের দোয়ায় আমি একটা প্রাইভেট বিমান কিনে ফেললাম। আপনারাও যদি কিনতে চান তাহলে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। যদি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন তাহলে আপনারাও এই বিমানটি কিনতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ইতোমধ্যে ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভার্স সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসের প্রাইভেট রানওয়েতে আসবেন। আর আসার জন্য এই দেখেন আমি কিন্তু নিজের প্লেন নিয়ে আসছি। সো এই প্লেনটাও আপনারা কিভাবে ড্রাইভ করবেন তাও এ টু জেড আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করবো। সো এই দেখেন আমি কিন্তু প্লেনে উঠে গেছি অলরেডি। সো আমি এখন ড্রাইভ করব না, আমি ইন্ট্রো এর পরে এসে ড্রাইভ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই স্থানটাতে আসবেন। সো আমি প্লেন থেকে নামা গেলাম। আর আজকের ভিডিওটা যদি আপনারা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েন যেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আজকের ভিডিওটা পুরো দেখার চেষ্টা করেন, কারণ পুরোটা দেখলে আপনারা এইখানে আইসা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন, ছবি তুললা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন, এমনকি আমার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে ওইখানেও আপনারা পোস্ট করতে পারবেন। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, প্রচুর কথা বলে ফেলছি অলরেডি। সো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল টিউটোরিয়াল ভিডিওটা শুরু করে ফেলি। কয়েকদিনের মধ্যেই আমাদের চ্যানেলের প্রথম কন্টেস্ট শুরু হয়ে যাবে। কন্টেস্টটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যান, গ্রুপের লিংক ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। আর এই দেখেন আপনারা স্ক্রিনে যেই প্রাইভেট বিমানটা দেখতে পারতেছেন এইটার লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই বিমানটা ক্রিয়েট করছে MAH চ্যানেল, অর্থাৎ মাহ চ্যানেল নামক একটি ইউটিউব চ্যানেল। উনার চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দেবো, প্লিজ 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 উনাকে একটু সাপোর্ট করে দেন, কারণ উনার চ্যানেলে মানে বিভিন্ন ধরনের উনি মড আমাদের জন্য ক্রিয়েট করে আপলোড করে বা শেয়ার করে। সো উনি সাপোর্ট ডিজার্ভ করে, আপনারা একটু কষ্ট করে সাপোর্ট করে দিয়েন। সো আমরা যে রানওয়েটার ইন্ট্রো এর আগে দেখছি ওইখানে যাওয়ার জন্য কি কি করতে হবে তা এখন আপনাদেরকে দেখাবো। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আর এই দেখেন প্রথমে আমরা ফ্রি মোডে ক্লিক করব, পরে এখান থেকে আমরা রিস্টার্ট, ইয়েস। সো এখান থেকে আমরা একটা ম্যাপ সিলেক্ট করতে হবে, আপনারা সিম্পলি প্যাকান বারু, সো প্যাকান বারুতে ক্লিক করবেন, পরে হচ্ছে বুকির টিঙ্গি। সো এই দুইটা ম্যাপ সিলেক্ট করে গোতে ক্লিক করবেন। আর আবারও বলতেছি আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা যারা এখনও আমার ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা চট জলদি জয়েন হয়ে যান, গ্রুপের লিঙ্ক আমার ভিডিওটার কমেন্ট সেকশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন। প্লাস আপনারা যারা যারা ফেসবুক পেজটাতে লাইক দেন নাই তারা প্লিজ 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 ফেসবুক পেজটাতে লাইক দিয়ে দেন। আর কিছু বলতে চাই না, সো অলরেডি আমরা গেমস ইন করে ফেলছি। সো এই দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের প্লেনটা নিয়ে হাজির হয়ে গেছি। তার আগে আপনাদেরকে প্লেনটার ইন্টেরিয়র দেখাই। সো আমি দুই নম্বর ক্যামেরাতে যাই। ও ভাই ও ভাই, পুরো সেই লেভেলের। এই দেখেন আমি বামে স্টিয়ারিং ঘুরাচ্ছি, প্লেনের স্টিয়ারিংটা বামে ঘুরতেছে। ও ভাই, মারাত্মক মারাত্মক লেভেলের একটা কাজ করা হয়েছে। সো আমরা এখন ফ্যাসিলিটি দেখবো, তার আগে বলে রাখি তিন নম্বর ক্যামেরাতে আমরা চলে যাই। সো এটা হচ্ছে আমাদের প্রাইভেট জেট, আমরা ফ্যাসিলিটিটা দেখবো। এই দেখেন দরজাটা কিন্তু খুলে গেছে। ও ভাই জোস। সো ভিতরটা দেখেন প্লেনের সেই লেভেলের কাজ করা হয়েছে। সো এই দেখেন আমি দরজাটা আবার লাগাই দিলাম। সো দরজাটা লাগাই দিলাম, এখন আমরা উড়ানোর জন্য কি করতে হবে তা দেখাই। সো এই দেখেন আমি সামনে নিচ্ছি, পরে উপরে বাম পাশে আপনারা এক দুই লেখা যে ফ্যাসিলিটির বাটনগুলো পাচ্ছেন ওইগুলোতে ক্লিক করবেন। ওয়ানে ক্লিক করি, এই দেখেন আমাদের বিমানটা উপরে উঠে গেছে। দুইয়ে ক্লিক করি তাহলে নিচের যেই মানে অদৃশ্য একটা অংশ কিন্তু থেকে যায় ওইটা উঠে যাবে। সো দুইয়ে ক্লিক করলে আমাদের ওই অংশটা উঠে গেছে। সো এই দেখেন আমরা অলরেডি প্লেন নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমাদের সেই রানওয়েতে যাওয়ার জন্য আপনারা এদিকে সোজা ড্রাইভ করবেন আর মনোযোগ দিয়ে দেখেন, কারণ একটু মিস করলেই কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত রানওয়েটাতে যেতে পারবেন না। সো মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই দেখেন আমি এদিকে আসলাম, পরে আবারও আমরা সোজা চলে যাব। সো আমরা সোজা যাই, এই দেখেন আমি সোজা যাচ্ছি। সো ওকে, সো ওকে আমরা সোজা ড্রাইভ করতে থাকি। এই দেখেন আমি সোজা ড্রাইভ করতেছি অলরেডি। আর ও ভাই
জোস লাগতেছে আমার কাছে। সো আপনারাও দেখেন পুরো মানে সেই লেভেলের একটা জায়গাতে চলে আসছি। সো এই দেখেন আমরা একটু সোজা যাই, এই তো ভাই ভাইরে ভাই আইসা পড়ছি। সো এখানে আসলে আপনারা একটা দেখবেন যে ওই দেখেন ওই পারে একটা হসপিটাল আছে। সো হসপিটালের এদিকে আসার পরে আপনারা সিম্পলি আপনাদের প্লেনটাকে ঘুরাই ফেলবেন। সো এই দেখেন আমি বাম পাশে ঘুরাই নিলাম। সো আবারও বলতেছি যদি এখনও না বুঝে থাকেন তাহলে একটু ভিডিওটা পিছন থেকে টাইনা দেখেন। সো এই দেখেন আমি আমার প্লেনটাকে আবারও ঘুরাই ফেলছি। এখন আমি মূলত এই মাঠটাতে যাব, ওই পারে একটা মাঠ আছে। সো এই দেখেন আমি মাঠটাতে চলে আসছি। সো এইখানে আমরা আবারও ডানে একটু মুভ করাই দিব আমাদের প্লেনটা। সো এই দেখেন ডানে মুভ করালাম। সো এখন আমরা মূলত ড্রাইভ করতে থাকবো, আর কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রানওয়েটা পেয়ে যাব। সো এই স্থানটা সম্পর্কে আগে আপনারা জানতেন কিনা তা কমেন্ট করে জানাই দিয়েন, ইনশাল্লাহ আশা করি আপনারা রেসপন্স করবেন। ও ভাই আইসা পড়ছি আমাদের রানওয়েটাতে। সো এই দেখেন আমি প্লেনটাকে, ও ভাই প্লেনটা তো মানে ঘুরলো কেন কিছু বুঝলাম না, ওকে নো প্রবলেম। সো প্লেনটাকে রাখার জন্য আপনারা কী করবেন, সিম্পলি উপরে বাম পাশে 1-2 লেখা যে বাটনগুলো আছে ওগুলোতে ক্লিক করে দেবেন। সো এই দেখেন আমি ক্লিক করে দিলাম। সো আমাদের প্লেনটা অলরেডি রানওয়েতে কিন্তু নাইমা পড়ছে। এখন আমি ভিতরের ক্যামেরাতে যাই। সো ভিতরের ক্যামেরাই দেখেন, ও ভাই জোস লাগতেছে। সো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাই দেন, আর এই বিমানটা আপনাদের কাছে কেমন লাগছে বা প্রাইভেট জেটটা আপনাদের কাছে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাই দেন। আশা করি আপনারা রেসপন্স করবেন, আপনারা রেসপন্স করলে খুবই ভালো লাগে ভাই। সো রেসপন্স করে দেন, আর কিছু বলতে চাই না। আর আবারও বলতেছি ভিডিওটা দেখে মানে এই স্থানটা সম্পর্কে আজকেই নতুন জানছেন কিনা তা একটু আমাকে কমেন্ট করে জানাই দেন, তাহলে অনেক 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 বেশি ভালো লাগবে। সো এই দেখেন আমি প্লেন থেকে নামা গেছি। সো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আর যারা যারা এখনো বলতেছি আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হন নাই তারা প্লিজ 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 গ্রুপটাতে জয়েন হয়ে যান, কারণ কিছুদিনের মধ্যেই আমি আমার গ্রুপটাতে মূলত একটা কন্টেস্ট শুরু করবো। আর অনেকেই ভাই মানে কমেন্ট করে আমাকে বলেন যে ভাই কন্টেস্ট তো শুরু করবেন বলতেছেন বাট শুরু করতেছেন না কেন। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাই, 500 মেম্বার হয়ে গেলে আমি ইনশাল্লাহ শুরু করে দেবো। সো আপনারা যদি 500 মেম্বার করতে পারেন তাহলে দেখবেন যে আমি অলরেডি কন্টেস্টটা শুরু করে ফেলছি। সো আশা করি আপনারা একটু রেসপন্স করবেন এবং আমাকে সাহায্য করবেন। সো গ্রুপের লিঙ্কটা আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন। আর আবারও বলতেছি মাহ চ্যানেল নামক যে ইউটিউব চ্যানেল আছে ওনাকেও একটু সাপোর্ট করে দিয়ে, আর আমি প্রচুর কথা বলি। সো আপনারা কেউ মাইন্ড টাইন্ড করেন না ভাই, কারণ প্রচুর কথা না বললে আসলে ভিডিও বানায় বা ভিডিও ক্রিয়েট করিয়া মজা লাগে না। আর আমার কথা শুনতে কার কার ভালো লাগে তা একটু কমেন্ট করিয়া জানাই দেন। আর প্লেনটা আমার কাছে খুবই জোস লাগছে। সো আমি প্লেনটাতে আবার উঠা যাই, এই তো উঠা গেলাম। সো ভাই ও ভাই জোস। সো এক কাজ করি আমি প্লেনটাকে একটু ঘুরাই নিই, ঘুরাইয়া আমি মূলত এই পিছনের যেই মানে স্থানটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমি প্লেনটাকে তুইলা দিব। সো ওই দেখেন আমি ঘুরাচ্ছি, ওকে ও ভাই 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 সেই লেভেলের একটা মানে প্লেন আমি পায়া গেছি। সো খুবই জোস লাগতেছে, এই তো ভাই। সো এই দেখেন আমি মূলত এখানে এখন আমি একটা আকাশের মানে একটা টেক ডাউন করবো না ভাই, ভুলে গেছি কি যে বলে মানে অবতরণ না উত্তরণ ভুলে গেছি। সো আপনারা একটু কমেন্ট করে জানেন। সো এই দেখেন আমি প্লেন নিয়ে উঠে গেলাম। সো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্লেন উড়ানোর জন্য কিন্তু বাম পাশে 2টা সুইচ দেওয়া আছে, ওই সুইচগুলো ইউজ করেন, না হলে আপনারা প্লেনটা উড়াতে পারবেন না। সো টাটা বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আর আমি প্লেন নিয়ে আপনাদের বাসায় বেড়াতে আসতেছি, আমার জন্য নাস্তা পানি সবকিছু রেডি রাখেন। সো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে বিকালে ইনশাল্লাহ।